সকল পূজার ক্ষেত্রে দেখবেন সিঁদুর ব্যবহার করা থাকে। ঠাকুমা ভক্তিপতি মায়েরা ভক্তমণ্ডলী, ব্রাহ্মণরা যে পূজায় বসে সিঁদুর ব্যবহার করেন, সকল ব্রাহ্মণ কি সঠিক সিঁদুর ব্যবহার করেন পূজার ক্ষেত্রে? সকলকে তো দেখেছি লাল সিঁদুর তেল দিয়ে গুলে পূজায় ব্যবহার করছে, দেবদেবীর মস্তকেও দিচ্ছে, আবার ঘটেতেও দিচ্ছে, আবার নিজেরাও কপালে ধারণ করছে। আগো, এক একজন পুরুষ হয়ে এত সিঁদুর ললাটে ধারণ করছে, মনে হচ্ছে কলিযুগে সিঁদুরের শেষে অভাব পড়ে যাবে। এখন পুরুষরা পড়ছে, যেসব মহিলারা ধারণ করেন না, এটা তো কলির ফ্যাশন, তো তাদের স্বামীরা ধারণ করেন ব্রত পালনের জন্য, রাধে রাধে যায়নি তাই হরে কৃষ্ণ। কিন্তু শাস্ত্রে বলে যাচ্ছে পূজার ক্ষেত্রে কোন সিঁদুর ব্যবহার করবেন, লাল সিঁদুর নহে, যেটাকে আমরা বলি মেটে সিঁদুর। হ্যাগো মায়েরা, বিবাহের সময় মনে করে দেখুন, আপনাদের স্বামী যখন প্রথম স্মৃতিতে সিঁদুর দিয়েছিলেন, কোন সিঁদুর দিয়েছিলেন, লাল সিঁদুর না মেটে সিঁদুর? কিন্তু এখন সেই লাল সিঁদুর ব্যবহার করেন। লাল সিঁদুরের জন্ম রহস্য আলাদা, মেটে সিঁদুরের জন্ম রহস্য আলাদা। যদি অন্য কোনো দিন এই আসরে আসি, তবে লাল সিঁদুরের জন্ম রহস্য কি আর মেটে সিঁদুরের জন্ম রহস্য কি লীলার মধ্যে প্রকাশ করে দেব। শাস্ত্র বলে যাচ্ছে সকল দেবদেবীর পূজার কাজে মেটে সিঁদুর ব্যবহার করুন, আর নিজেরা মায়েরা যখন ললাটে স্মৃতিতে ধারণ করবেন, লাল সিঁদুর ব্যবহার করুন। দেবদেবীর ক্ষেত্রে লাল সিঁদুর ব্যবহার করবেন না, এটা উচিত নহে। হনুমানের পূজা করতে গেলে অবশ্যই তাকে সিঁদুর প্রদান করবেন, বিশেষ করে মঙ্গলবার অবশ্যই সিঁদুর দান তাকে করতে হয়। অন্য কোনো দিন যদি নাও দেন, মঙ্গলবার অবশ্যই সিঁদুর দান করতে হয় হনুমানকে, তবে মেটে সিঁদুর। কেন? যদি হনুমানকে সিঁদুর দান না করেন, সমস্ত পূজাটাই আপনার বিফল হয়ে যাবে। এটা পরম ব্রহ্ম রামচন্দ্র বলে গেছেন জীবকে শিক্ষা দেবার জন্য। তিনি বলেছেন যে আমাকে ভালোবাসে ভক্তি করে সে আমার প্রকৃত ভক্ত নয়, যে আমার ভক্তের ভক্ত সেই আমার কাছে বড় ভক্ত, পরম ভক্ত। তাহলে আমার পরম ভক্ত হনুমান যে তার সেবা করবে, তাকে ভক্তি করবে, ভালোবাসবে, অবশ্যই সে আমাকে লাভ করবে। আর তাকে যে ঘৃণা করবে, সে শত চেষ্টা করলেও আমাকে লাভ করতে পারবে না। তাহলে হনুমানকে সিঁদুর দিতে হয় কেন? একদিন সীতামা স্নানাদি কর্ম সমাপন করে স্বামীর মঙ্গলের জন্য স্মৃতিতে সিঁদুর পরিধান করছেন, হনুমান এমন সময় এসে দেখে বলছে, মা তুমি তোমার ললাটে স্মৃতিতে যে লাল বস্তুটি ধারণ করলে ওটি কি? সীতামা হাসতে হাসতে বললো, হনুমান এর নাম সিঁদুর, বিবাহিত রমণীরা তাদের স্মৃতিতে সিঁদুর ধারণ করলে তাদের স্বামীর পরমায়ু বৃদ্ধি পায়, তাদের স্বামী সর্ব বিপদ থেকে রক্ষা পায় এবং স্বামীরা তাদের প্রতি প্রসন্ন হয়। তাই বিবাহিত রমণীদের স্মৃতিতে সিঁদুর ধারণ করা উচিত। কিন্তু এখনকার মায়েরা ওসব মঙ্গল অমঙ্গলের কথা ভাবে না, যদি পরিধান করে তো কেস দিয়ে আবার চাপা দিয়ে দেয়, যেন বুঝতে না পারে স্মৃতিতে সিঁদুর ধারণ করেছে, অর্থাৎ বোঝাতে চায় যে আমার বিবাহ হয়নি, এখনো বিয়ে হলেও হতে পারে। রাধে রাধে রাধে, কলির মায়েদের ভাবনা, যেটা ঘটছে সেটাই বলছি, ক্ষমা করবেন। হ্যাগো, যখন সীতামা এই কথা হনুমানকে বলল, বিবাহিত নারীরা স্মৃতিতে সিঁদুর ধারণ করলে তাদের স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়, স্বামীরা তাদের প্রতি প্রসন্ন হয়, মঙ্গল হয়, তখন হনুমান চিন্তা করল, সীতামা যদি এক ফোঁটা স্মৃতিতে সিঁদুর ধারণ করলে আমার প্রভু রামচন্দ্রের পরমায়ু বৃদ্ধি পায়, তিনি যদি
সীতা মায়ের প্রতি এত প্রসন্ন হন? আমি তো তার পরম ভক্ত, আমি যদি সর্বাঙ্গে সিঁদুর মাখি আমার প্রভু তো অমর হয়ে যাবেন, আমার প্রতি প্রভু খুব প্রসন্ন হবেন। তাই হনুমান একদিন সর্বাঙ্গে সিঁদুর মেখে প্রভুর কাছে এসে বললে, জয় শ্রীরাম, প্রভু আপনি দয়া করে আমার প্রতি প্রসন্ন হন। এদিকে রামচন্দ্র হনুমানের সর্বাঙ্গে সিঁদুর দেখে হাসতে শুরু করলেন। হে গো হনুমান, কি করেছ, সর্বাঙ্গে সিঁদুর মেখেছ কেন? তখন করজোড়ে বলছে, প্রভু সীতামা যখন স্মৃতিতে বা লালাটে সিঁদুর পড়ছিলেন, আমি প্রশ্ন করলাম, মা আপনি ললাটে বা স্মৃতিতে লাল বস্তুটা কেন ধারণ করেছেন? মা বললেন, এটা সিঁদুর, আপনার মঙ্গলের জন্যে, পরমায় বৃদ্ধির জন্যে সীতামা স্মৃতিতে সিঁদুর ধারণ করেছেন। সীতামা যদি এক ফোঁটা স্মৃতিতে সিঁদুর ধারণ করলে প্রভু আপনার পরমায় বৃদ্ধি পায়, আপনি তার প্রতি এত প্রসন্ন হন, আপনি তো আপনার পরম ভক্ত, আমি যদি সর্বাঙ্গে সিঁদুর ধারণ করি আপনি তো অমর হয়ে যাবেন, আপনি আমার প্রতি প্রসন্ন হবেন, আপনার কোনোদিন অমঙ্গল হবে না। এ কথা ভেবেই আমি সর্বাঙ্গে সিঁদুর ধারণ করেছি। হনুমানের চোখে জল এ কথা শুনে পরম ভক্ত রামচন্দ্র নয়ন থেকে অশ্রু প্লাবিত হয়ে হনুমানকে তিনি বক্ষে জড়িয়ে ধরে বললেন, জগৎবাজি তুমি আমার পরম ভক্ত, নিজের কথা না ভেবে সর্বদা আমার কথা ভাবো। তো হনুমান, আজ থেকে আমি বলে দিলাম, যে ভক্ত তোমার পূজায় তোমাকে সিঁদুর দান করবে অবশ্যই তার পূজা সফল হবে, তার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আর যে তোমাকে ঘৃণা করবে, আঘাত করবে, দুঃখ দেবে, শত চেষ্টা করলেও সে আমাকে লাভ করতে পারবে না। আর যদি তোমার পূজায় কোনো ভক্ত তোমাকে সিঁদুর প্রদান না করে তার পূজা সফল হবে না, আমিও তার প্রতি প্রসন্ন হব না। সেই কারণে হনুমানের কৃপা পেতে গেলে, রামচন্দ্রের কৃপা পেতে গেলে হনুমানের পূজায় তাকে মেটে সিঁদুর দান করা উচিত। দেখবেন সকল মঙ্গল হবে। যাদের শনির দশা আছে তারা যদি পঞ্চমুখী হনুমানের ছবি গৃহে রাখেন, শনির দশা ধীরে ধীরে দূরীভূত হয়ে যাবে। হনুমানকে মঙ্গলবার মঙ্গলবার সিঁদুর দান করলো শনির হাত থেকে আপনার রক্ষা পাবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্যাম।